guys, assalamu alaikum. This is Rafi from 500 One Days with Foodie Rafi. Mugda te ashlam. To Mugda te amra ekta food blog korbo. So ultimately eta restaurant jeta shetate ami exact location ta diye dibo description box e. Mainly amra ashi hocche pakhir cafe te. Pakhir cafe like hocche birds cafe te. Budget hocche 600 taka. 600 taka budget e ki try kora jay cholen bhitore jay dekha nawa jak. ওকে সো আমরা বার্ডস ক্যাফের ভিতরে এসে বসলাম এখানে আমাদের বাজেট যেহেতু 600 টাকা 600 টাকা বাজেটে আমরা তিনটা আইটেম নিয়েছি প্রথমে দুইটা আইটেম নিয়ে বসলাম আরেকটা হচ্ছে সেট মেনু আছে যেটা আসছে ওটা পরে আসবে তো ফার্স্ট অফ অল যেটা আমরা একটা নিয়েছি সেটা হচ্ছে বারবিকিউ স্মোকি বার্গার যেটা ওনাদের অনেক ভালো চলে এটার প্রাইস হচ্ছে 130 টাকা তো এটা পরে আসছে ডিটেইল আর এটা হচ্ছে বার্ডস ক্যাফের স্পেশাল পাস্তা যেটা হচ্ছে 180 টাকা কোয়ান্টিটি দেখতে ভালো প্লাস উপরে ক্রিম আর চিজ দিয়ে ভরায় দিয়েছে এখন ফার্স্ট অফ অল আমরা বার্গার দিয়ে শুরু করি তো বারবিকিউ স্মোকি বার্গার এটা তো চিজের একটা পুরো লেয়ার দিছে মেয়োনিজ সস বারবিকিউ সস চিকেনের অ্যামাউন্ট কোয়ান্টিটি ভালোই লাগতেছে 130 টাকা হিসেবে লেটস ট্রাই সসের অ্যামাউন্টটা ভালোই প্লাস আরেকটা জিনিস হচ্ছে 130 টাকায় এটা ওয়ার্থ ইট বলা যায় একটা স্লাইড চিজ দিছে চিকেন অ্যামাউন্টও ভালো সস মেয়োনিজ পারফেক্ট মিক্সচার আর বার্গারটা লাইক যেরকম নর্মালি রেগুলার সাইজের যে বার্গারটা হয় ওই রকমই তো 130 টাকায় এটা ওয়ার্থ ইট বলাই যায় এবার হচ্ছে পাস্তাতে মুভ করতেছি আমরা আমার ওভেন বেক পাস্তা হচ্ছে ফার্স্ট প্রিফারেন্স বাট উনি বললো যে এটা চলে অনেক ভালো তাই ট্রাই করার জন্য নিয়ে নিলাম ভিতরে চিকেনের অ্যামাউন্ট ভালোই আছে প্লাস ক্যাপসিকাম মাশরুম সব কিছুরই টেস্ট পেলাম ভিতরে আর উপরে চিজের লেয়ারটা উইথ দ্য পাস্তা পারফেক্ট একটা টেস্ট আসতেছে যেটা বলতেই হবে 180 টাকা হিসেবে খারাপ না ভালোই এটা বলা যায় আর লাইক ওভেন বেক পাস্তা ডিফারেন্ট কাইন্ড টেস্ট এটা হচ্ছে নর্মালি নন বেক পাস্তা তো ওই হিসেবে 180 টাকা এটা খারাপ না ভালো চলে ওকে সো আমাদের থার্ড আইটেম যেটা সেট মেনু নিয়ে নিলাম 250 টাকা এটা এখানে হইতেছে ফ্রাইড রাইস এগ ফ্রাইড রাইস আর হচ্ছে একটা থাই ফ্রাইড চিকেন আর হচ্ছে চিকেন চিলি অনিয়নের অ্যামাউন্টটা ভালোই আর সাথে হচ্ছে একটা সফট ড্রিঙ্ক সো 250 টাকায় একটা ভালো প্যাকেজ বলা যায় লাঞ্চের টাইমে হোক বা ডিনারের টাইমে হোক সো লেটস ট্রাই কেমন লাগে দেখি ফার্স্টে শুধু রাইস এগুলো আগে টেস্ট করে একবারে বলতেছি এগ ফ্রাইড রাইসটা পারফেক্ট চিকেন চিলি অনিয়নটা ওটার থেকে ফ্রাইড রাইসের থেকে বেশি মজা চিকেন চিলি অনিয়নটা পারফেক্ট লাইক যেরকম হওয়া দরকার চাইনিজের মধ্যে ওই রকমই সবচেয়ে বেশি এই তিনটা আইটেমের মধ্যে সবচেয়ে বেশি মজা লাগছে আমার থাই ফ্রাইড চিকেনটা অনেক জোস এটা পারফেক্ট আর চাইনিজ স্টাইলে এই 250 টাকা এটা ওয়ার্থ ইট বলতেই হবে আসলে জোস তো ওভারঅল এক্সপিরিয়েন্সটা এটা এটা খাইতে খাইতে বলি এটা দেখতে সুন্দর লাগতেছে না তো একটা জিনিস বলতে হবে ফার্স্ট অফ অল পাস্তাটা মানে বার্গার আর সব কিছুই আর কি প্রাইস অনুযায়ী ঠিক আছে ওয়ার্থ ইট বলা যায় আর একটা জিনিস হইতেছে পাস্তায় যে পরিমাণ চিজ মাশরুম সব কিছু ছিল 180 টাকা ওয়ার্থ ইটও হবে আর এই সেট মিলটা লাইক সেট মিলে ওনাদের আরও ছিল 160 টাকাও একটা ছিল যেটাতে শুধু ফ্রাইড রাইস আর হচ্ছে ক্রিসপি চিকেন আর ভেজিটেবল থাকবে বাট আমরা এটা নিস কারণ হইতেছে দেখা যেতেছে এটা হইতেছে অনেক কিছু আছে লাইক চিকেন চিলি অনিয়ন আর হচ্ছে থাই ফ্রাইড চিকেন মিক্স আপটা বেশি সো আর একটু প্রিমিয়াম কোয়ালিটিও হয় 250 টাকায় ওয়ার্থ ইট এটা উইথ দ্য ড্রিঙ্কস পারফেক্ট চাই আর বার্গার 130 টাকায় পারফেক্ট ছিল টেস্ট হিসেবে বা সাইজ অ্যাকর্ডিং টু দ্য সাইজ আমাদের আরও সাইজ অনুযায়ী বার্গার আছে চিকেন চিজ বার্গার ছিল স্মল মিনি বার্গার আমরা হইতেছে ওই বারবিকিউটা বেশি এখানে চলে তো ওইটা নিছি
সো ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো। আজকের ভিডিও এই পর্যন্তই, আগামীকাল দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।